Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da amma ba'd fa'udhu billahi min ash-shaytani rajim. Udu'u ila sabili rabbika bil hikmati wal maw'idhati al-hasanati wajadilhum billati hiya ahsan. Inna rabbaka huwa a'lamu biman dhalla an sabili wa huwa a'lamu bil muhtadin. উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি, মহান আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর পথে ডাকো, আল্লাহর রাস্তায় তোমরা আহ্বান করো, বিল হিকমাতি হিকমাতের সাথে, কৌশল অবলম্বন করে, জ্ঞান ও তথ্যের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাতি, ওয়াল মাউইযাতিল হাসানা, আর উত্তম সদালাপে, উত্তম কথায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর উত্তম পন্থায় তাদের সাথে তোমরা তর্ক বিতর্ক করো, যুক্তি উপস্থাপন করো। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা এখানে নীতি নির্ধারণ করে দিয়েছেন কিভাবে আপনি কথা বলবেন, দিন প্রচার করবেন। এই আয়াতটি মূলত বলে গতকালকের আগের দিন মূলত আমাকে এক ভাই বলছেন, আপনি শিরক বেদাতের কথা এভাবে কেন বলছেন, শিরক বেদাতের কথা আপনাকে হিকমাতের সাথে বলতে হবে। হিকমা কি জিনিস? ওয়াইজডম, তথ্য কৌশল, সঠিক কথা। হিকমা মানে এই নয় যে শিরক বেদাতের কথা গোপন করে, হাদিসের অর্থ গোপন করে সেটা বলা। একজন দিনী ভাই, একজন আলিম কিভাবে এই কথা বলল? হিকমা হচ্ছে আল কৌলুল মুহকাম, উৎকৃষ্ট মানের কথা, যুক্তিযুক্ত কথা, তথ্যবহুল কথা, জ্ঞানের কথা মূলত হচ্ছে হিকমা। কৌশল অবলম্বন করার নাম হচ্ছে হিকমা। হিকমা মানে কিন্তু গোপন করা নয়, উত্তম আচরণ করা, উত্তমভাবে কথা বলা, ভালো ভাষায় কথা বলা। সম্মানিত দিনী ভাই, যদি শিরক বিদাতের কথা বলা যদি ফেতনা হয়, আমাকে বলছেন, বলেছেন যে আমি নাকি ফেতনাবাজ, শিরক বেদাতের কথা বলা যদি ফেতনা হয় তাহলে আল্লাহ রাসূল সবচাইতে বড় ফেতনা করেছেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিলা নয়, যার আদর্শে আমরা আদর্শিত হতে চাই, যার আদর্শে আমরা আদর্শিত হতে চাই, সেই মহান মানুষের, সেই মহা রাসূলের অনুকরণ ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না। সেই রাসূল তো মূলত দিনের কথা বলেছেন, তখন তো ফিতনা শুরু হয়েছিল। তিনি বলেছেন শিরক ছাড়ো, বিদাত ছাড়ো, তাকে তো আমরা ফিতনাবাজ বলি না, কিন্তু আপনি আমাকে কেন ফিতনাবাজ বললেন? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথাই তো সবচেয়ে উত্তম যে উত্তম কথা বলে, আর উত্তম সর্বশ্রেষ্ঠ উত্তম কথা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত করার কথা, আর আল্লাহ তাআলার সাথে শরীক করা নয়। আর এই হিকমা, এই জ্ঞান যাকে আল্লাহ তাআলা দেন, যাকে ইচ্ছা শুধু তাকেই দেন। মহান আল্লাহ তাআলা বলেন ওমা ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা হিকমা, এই প্রজ্ঞা, এই কৌশল, এই ওয়াইজডম দেন যাকে খুশি। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রুন কাসীর, আর যাকে হিকমা দেওয়া হয়েছে তাকে তো অনেক কল্যাণ দান করা হয়েছে। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ সাধন করেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা শুধু তাকেই হিকমা, তাকেই প্রজ্ঞা, তাকেই ফিকহ জ্ঞান দান করেন, দীন ইসলামের শরিয়ার জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, আল্লাহ তাআলা বলেছেন খায়রান কাসীর, তাকে উত্তম এবং অধিক কল্যাণ দেওয়া হয়েছে, অনেক কল্যাণ দেওয়া হয়েছে। আপনি কি মনে করেছেন শিরক বেদাতের কথা বললে ফেতনা হবে? আপনার ধারণা ভুল। সম্মানিত দিনী ভাই, আসুন যখন আপনি শিরকের কথা জানবেন, যখন আপনি বিদাতের কথা জানবেন, তখন তা পরিত্যাগ করুন, নইলে আপনার ইবাদত কবুল হবে না। মসজিদ নিয়ে একটি কথা বলেছি, খুতবা দিয়েছি, মসজিদ ছোঁয়া যাবে না,
মসজিদের কসম করা যাবে না, মসজিদে যে বলা যাবে না শিরক হয়ে যাবে। আপনি মন খারাপ করেছেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে কোরআনের উপরে শপথ করা হয় সেটাও পর্যন্ত শিরক, কোথায় যাবেন আপনি বলেন? একটু কৌশল অবলম্বন করে বলবেন, হক কথা তিতো না, হক কথা তিতো আল্লাহ রাসূল বলেছেন, আপনার কাছে তো তিতো লাগবেই। আল্লাহ রাসূল বলেন কুলিল হাক্ক ওয়ালাউ কানা মুররান, হক কথা বলো যদিও সেটা হয় তিতো। একটি হাদিস জানেন আপনারা সবাই, সেই কথা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলকে যখন বললেন যে তুমি আর হক কথা বলো না, দিন প্রচার করো না, তুমি কি চাও, নানি বাড়ি গাড়ি রাজত্ব তোমাকে সব দেওয়া হবে, তখন আল্লাহ রাসূল তার চাচাকে বললেন যে কাহিনী আপনারা জানেন। আল্লাহ রাসূল বলেছিলেন যদি এক হাতে সূর্য দাও আর এক হাতে যদি আমাকে চাঁদ দাও তাও আমি এই কাজ ছাড়বো না, দিন প্রচার করা ছাড়বো না। হাদিসটা এইরকম, ইয়া আম্মু বা ইয়া আম্মি, ও আমার চাচা, ওয়াল্লাহি আল্লাহর শপথ, লাউ আযউ শামসা ফি ইয়ামিনি, আপনি আরা যদি আমার হাতে চাঁদ সূর্য এনে দেন আমার ডান হাতে, ওয়াল কমারু ফি ইয়াসারি, আর বাম হাতে যদি আমাকে চন্দ্র এনে দেন, এই দিন আমি যে প্রচার করছি এখান থেকে যদি বিরত থাকার জন্য, হাত্তা ইউযহিরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা বিজয়ী করবেন, প্রকাশ করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না, অবশ্যই আমি দিন প্রচার করা ছাড়বো না। এই কথাটাও জয়ীফ, শুধু জয়ীফ নয়, জয়ীফ জিদ্দান। এই এবারতে সকলে মুখস্থ করেছে, 9-10 বইয়ে আছে, আমাদের বাংলাদেশের গল্পের বইয়ে আছে, আরবি গল্পের বইয়ে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, দালাইলে আছে, তারপরে আপনার বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে শানে নাজুল হিসাবে আছে, কিন্তু কে হাদিসটাও নিতান্তই জয়ীফ, মাউজু লা আসলালাহু, ভিত্তিহীন কথা। তবে বুখারি তার তারিখে এবং দালাইলে ইমাম বাইহাকি, দালাইলে মুস্তাদরাকে হাকিমে অন্য একই রকমের অর্থে আছে, মা বি আকদিরিন, যে শালা শব্দ আছে যে সূর্যের বিনিময়ে আমি দিন প্রচার করা ছাড়বো না। এই কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে যেটা জয়ীফ সেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হক কথা কোনোভাবেই আপোষহীন, নো কম্প্রোমাইজ উইথ দ্য ট্রুথ। So be careful, don't say to me like that. If you say, inshallah, you will be able to acquire the sin and sin, because I am not guilty about it. So be careful. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.